নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায়মাটিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। তো দেখো, বাংলার ভলিউম 2 খুবই ভালো বই আছে। আজকে আমি হারিয়ে যাওয়া কালি কলম থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমাদের আমি অ্যান্সার সমেত আলোচনা করব। তো দেখো, শ্রীপান্তের লেখা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা আছে। প্লিজ, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই কিন্তু আমাদের চ্যানেল কিন্তু সামনের দিকে এগোতে পারে না। একমাত্র তোমরাই পারো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই দরকার। আশা করি যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত করবে, এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, এবং ভবিষ্যতে আমি যতটা পারি তোমাদের সাজ রাত বাড়িয়ে দেব। তোমরা এই নোটসগুলো খাতায় লিখে মুখস্থ করবে। আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে, 1.1, শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন। তো দেখো, 1.1-এর অ্যান্সার হবে কিন্তু আমাদের ঘয়ের অ্যান্সার নিখিল সরকার। পরের প্রশ্ন 1.2 বলেছে, কালি কলম মন লেখে তিনজন, এটি হলো একটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রবাদ। কী হবে? প্রবাদ হবে। 1.3, লেখক যে অফিসে কাজ করতেন। 1.3, তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লেখালেখির অফিস। কী হবে? অ্যান্সার হবে লেখালেখির অফিস। পরের প্রশ্ন আমাদের 1.4, বাংলা প্রবাদটি হল, কালি নেই কলম নেই বলে আমি। 1.4, অ্যান্সার হবে কিন্তু মুন্সি। কী হবে? কয়ের অ্যান্সার হবে মুন্সি। কী হবে? অ্যান্সার হবে মুন্সি হবে। 1.5, ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝানো হয়েছে। তো দেখো, 1.5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার হবে আমলকি হরতে কি বহেড়া। 1.6, যার পোশাক নেই, যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? 1.6, তো দেখো 1.6 আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে ব্রোঞ্জের শলাকা। 1.7, সিজার যে কলমটি দিয়ে কাস কাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি? 1.7, 1.7 আছে এর অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার স্টাইলাস। কী হবে? খয়ের অ্যান্সার স্টাইলাস হবে। 1.8, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে। তো দেখো, 1.8 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার তুলি। কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে তুলি হবে। 1.9, বাঙালি সাংবাদিকের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? তো দেখো, 1.9 আছে এর অ্যান্সার হবে কিন্তু লর্ড কার্জন। 1.10, কেরি সাহেবের মুন্সি নামে কোন ব্যক্তি খ্যাত ছিলেন? 1.10, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার রাম রাম বসু। কী হবে? রাম রাম বসু। 1.11, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে। 1.11, তো দেখো গোফেতে গোয়ার অ্যান্সার হবে রাজপুত। কী হবে? গোফেতে হবে রাজপুত। আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 1.12, কালির অক্ষর নায়ক পেটে চণ্ডী পড়েন। 1.12, তো দেখো 1.12 যে আছে অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার কালীঘাটে। কী হবে? কালীঘাটে। পরের প্রশ্ন আমাদের 1.13, উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মিতা ছিলেন। 1.13,
তো দেখো 1.13 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ওয়াটারম্যান হবে, গয়ের অ্যান্সার ওয়াটারম্যান। পরের প্রশ্ন অনুরূপভাবে, তো দেখো অনুরূপ যে প্রশ্ন আছে 1.13 যে অনুরূপ প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ফাউন্টেন পেন হবে, কী হবে ঘয়ের অ্যান্সার হবে ফাউন্টেন পেন হবে। পরের প্রশ্ন 1.14 ফাউন্টেন পেন সংগ্রহ করতেন, 1.14 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শৈলজানন্দ মুখোপাধ্যায়, কী হবে শৈলজানন্দ মুখোপাধ্যায়। ওকে পরের প্রশ্ন 1.15 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, 1.15। তো দেখো 1.15 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রিজার্ভার পেন, কী হবে রিজার্ভার পেন হবে, ঠিক আছে রিজার্ভার পেন হবে। আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন এটাই তো বলে দিলাম রিজার্ভার পেন। 1.16 একজন বিখ্যাত দোয়াত সংগ্রহকের নাম লেখো, তো দেখো 1.16 যে প্রশ্ন আছে 1.16 প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কিন্তু শুভ ঠাকুর, কী হবে শুভ ঠাকুর হবে। 1.17 যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হয়, 1.17 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্যালিগ্রাফিস্ট, কী বলা হয় খয়ের অ্যান্সার ক্যালিগ্রাফিস্ট বলা হয়। পরের প্রশ্ন 1.18 চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 7 টাকা, কী হবে 7 টাকা। 1.19 অনেকে ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, তিনি, তো দেখো 1.19 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন 1.20 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম, অ্যান্সার হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.21 কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন, 1.21 তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দার্শনিক, কী হবে দার্শনিক হবে। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.22 লেখার পাথ বলতে বোঝানো হয়েছে, 1.22 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কলা পাতাকে, কী হবে অ্যান্সার হবে কলা পাতাকে। পরের প্রশ্ন আমাদের 1.23 পালকের কলমের ইংরেজি নাম, 1.23 তো দেখো 1.23 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কুইল হবে, কী হবে কুইল হবে। পরের প্রশ্ন 1.24 লেখক শ্রীপান্তের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকত, তো দেখো 1.24 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু পায়ের মোজায় গোজা, পায়ের মোজায় গোজা। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.25 19 শতকে 32,000 অক্ষরে লেখানো যেত, তো দেখো 1.25 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু 12 আনায়, কী হবে খয়ের অ্যান্সার 12 আনায়। 1.26 কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম কি, তো তোমরা তো জানো গয়ের অ্যান্সার হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়, কী হবে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। এর পরের দিন আমি তোমাদের বহুরূপী গল্পের যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।